এখন আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারের আর কয়েকটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে এখানে ৩২ নম্বর প্রবলেমে দেখা যাচ্ছে যে মুন মুনের ডায়ামিটার বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু থ্রি কিলোমিটার এবং তার ডিসট্যান্স ফ্রম দ্য টেলিস্কোপ থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন ফাইভ কিলোমিটার বলছে এই ক্ষেত্রে অবজেক্টিভের ফোকাল লেন্থ ফরটি মিলিমিটার এবং আইপিসের ফোকাল লেন্থ টেন মিলিমিটার বলছে এইখানে আইলেন্সে এই যে যে অ্যাঙ্গেলটা করবে অ্যাঙ্গুলার ডায়ামিটার অফ দ্য ইমেজ অফ দ্য মুন মনের যে ইমেজ আমরা দেখতে পাবো তার অ্যাঙ্গুলার ডায়ামিটারটা আমাদের এখানে চায় তাহলে দেখো আমরা জানি এর সমান আর্থিটা তাহলে স্মল ডি সমান ক্যাপিটাল ডি আলফা এখানে অ্যাঙ্গেলটা আলফা হলে তাহলে আলফাই কস্ট টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি স্মল ডি দেখেছি আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ইনদোয়ার থ্রি ক্যাপিটাল ডি কত থ্রি পয়েন্ট এইট ইন্টু ফাইভ থাকলো

আলফার মান কত বেরিয়েছিলেন বসিয়ে দিলাম বসিয়ে দেখো টেন টু দেওয়ার থ্রি টেন্ট কেটে দিলাম একশো থাকলো ফোর ইন্টু থার্টি ফাইভ বাই থার্টি এইট ইন্টু হানড্রেড এটা কিন্তু রেডিয়ান এসেছে এবার আমরা ডিগ্রিতে নিয়ে যাচ্ছি কত একশো আশি বাই পাই দিয়ে গুণ করলাম চার পঁয়ত্রিশ একশো চল্লিশ বসেছিলাম ইন্টু একশো আশি পাই এখানে আটত্রিশশো পাই দুটো শূন্য কেটে দেওয়া হলো নয় দুগুনো আঠারো উনিশ দুগুনো আটত্রিশ নয় চোদ্দো একশো ছাব্বিশ আর এখানে প্রায় ঊনষাট ডিগ্রি কাটাকুটি করলে উত্তর আসে নিয়ারলি টু ডিগ্রি সুতরাং এইখানে যে কোন করবে অ্যাঙ্গুলার ডায়ামিটার অফ দ্য ইমেজ শুধু নিয়ারলি টু ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন থার্টি থ্রি বলছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আছে তার অবজেক্টিভের উপরে ক্যাপিটাল এর লেন্থের একটা রেখা টানা হয়েছে তার স্মল এর লেন্থের ইমেজ ফর্মেশন হয়েছে এইবার তোমাকে বলছি দি ম্যাগনিফিকেশন অফ দ্য টেলিস্কোপ বলতে এখন আমরা একটু ঘুরিয়ে অঙ্কটা যে কুড়ি শর্টকাট মেথডে ইকুয়ালস টু কত দেখো আমার আইপিসের পরিপ্রেক্ষিতে ভাবছি ইউকলস টু এফ জিরো প্লাস এফ এখন আমার তো আইপিস নিয়ে ভাবছি আমরা উত্তর লেন্সে দেখেছি যখন বস্তু দূরত্ব এফ প্লাস এফ বাই এম হয় তাহলে এখানে কত এফি প্লাস এফ ইনটু কত হয় দেখব এফ জিরোটাকে লিখলাম এফি ইন্টু এফ জিরো বাই এফ ই তা দেখো এম কত হলো ম্যাগনিফিকেশান এখানে যদি আমি ভেঙে লিখি দিস ইকুয়ালস টু এফ ই থাকলো প্লাস এফ ই থাকলো ডিভাইডেড বাই এফ ই বাই এফ জিরো তাহলে এখানে ম্যাগনিফিকেশান স্মল এম সমান এফি বাই এফ জিরো এই ম্যাগনিফিকেশন সমান কি প্রতিবিম্বের উচ্চতা উচ্চতা স্মল এল বাই ক্যাপিটাল এন কিন্তু টেলিস্কোপের ম্যাগনিফিকেশানের ফর্মুলা আমরা জানি এফ জিরো বাই এফ তাহলে সেটা উল্টো হয়ে যাবে স্মল এল বাই ক্যাপিটাল আনসার এরপরে চোদ্দ নম্বর প্রবলেমে বলছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আছে এই টেলিস্কোপের অবজেক্টিভের ফোকাস লেন্থ চল্লিশ সেন্টিমিটার আইপিসের ফোকাস লেন্থ ফোর সেন্টিমিটার অ্যান্ড আর কি বলা হয়েছে দুশো সেন্টিমিটার দূরে বস্তু আছে এটার ক্ষেত্রে বলছে যে এদের সেপারেশনটা কত হবে অবজেক্টিভ এবং আইপিসের যদি প্যারালাল এর জন্য এটা ফোকাসড হয় আলটিমেটলি প্যারালাল রে জন্য ফোকাসড হয়েছে তা দেখো দেখতেই পাচ্ছ ইউ সমান কত এফির কিন্তু পাঁচ গুণ এফ জিরোর তাহলে ইউ সমান ফাইভ এফ জিরো সমান কি লিখতে পারি এফ জিরো প্লাস ফোর এফ জিরো মানে এফ জিরো বাই ওয়ান তাহলে আমরা কম্পেয়ার করলে শর্টকাটে ম্যাগনিফিকেশান পাচ্ছি ওয়ান ফোর্থ তাহলে আমাদের ইমেজ ডিস্ট্যান্স এখানে যে ভি জিরো আমাদের যেটা ভি জিরো হয় ভি সমান কত দুশো ইন্টু এক চার ভি সমান তার মানে কত হলো পঞ্চাশ সেন্টিমিটার আর এখানে ফোকাসড ফর প্যারালাল রেস যদি হয়ে থাকে তাহলে এখানে তো প্রতিবিম্ব দূরত্ব তোমার কত হবে এই দূরত্বটাই হবে দ্বিতীয় লেন্সের ফোকাল প্লেনে রয়েছে বস্তুটা তাহলে এই দূরত্বটা হবে কত ফোর সেন্টিমিটার তাহলে এফ ই সমান সমান ইউই সমান সমান ফোর সেন্টিমিটার সুতরাং নলের দৈর্ঘ্য কত এদিকে গেলো পঞ্চাশ সেন্টিমিটার ওদিকে গেল ফোর সেন্টিমিটার টোটাল লেন্থ এল ইকুয়ালস টু কত হবে পঞ্চাশ প্লাস ফোর সেন্টিমিটার ইকুয়ালস টু ফিফটি ফোর সেন্টিমিটার দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ এয়ার ফিফটি ফোর সেন্টিমিটার এই হলো অপটিক্যাল ইন্সট্রুমেন্ট সংক্রান্ত আরও কয়েকটি সমস্যার সমাধান